আমি আনন্দ করে কিনে নিয়েছি কাজু কারণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগস। তো আজকে আমি চলে এসেছি প্রাঙ্কতে, দেখতেই পাচ্ছো আজকে দাদা নেই, দাদার পরিবর্তে আমি, ঠিক আছে। তো আজকে যেহেতু কি ডে তোমরা সবাই জানো কিনা জানি না, আজকে হচ্ছে এপ্রিল, মানে ফার্স্ট এপ্রিল, মানে এপ্রিল ফুল করার দিন। তো আজকে আমি করবো তোমাদের দাদাকে এপ্রিল ফুল। তো কী নিয়ে করবো সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো বেশি বকবক করবো না, ইন্ট্রোতে এত বকবক করে বড় করবো না, ভিডিও দেখতে থাকো লাস্ট অব্দি কি হতে চলেছে। তো চলো। A few moments later. তুমি আগে থেকে দুপুরবেলা বলতে পারো নি হ্যান ত্যান এই নিয়ে আসো সেই নিয়ে আসো, নিয়ে এসে সব কিছু তাহলে ভালো করছি। আজকে স্পেশাল দিন, তো স্পেশাল তো কিছু সিরিয়াস না দিন, আজকে এটা কি মুখে ভাত নাকি মুখে ভাত? তাহলে আর স্পেশাল দিনের কি হয়েছে? কোনটা বলো, হাত মুখ ধুয়ে আসবে নাকি এখন কি করতে গেছো বাজারে? কি চৈত্র মাসের সেল হয় নাকি বাজারে গেছিলে? ভাল লাগে না, কি হয় তুমি বলো না আমাকে, দেখছো না হাতে কালি মালি লেগে আছে? বসো না, তুমি দোকান থেকে এসে কেন এরকম মানে বিরক্ত কাস্টমার ঝামেলা ঝাঁটি ভালো কিছু তোমার কি আমার মুখে ভাত নাই, কি কথা নষ্ট করবো ঠিক করে আচ্ছা একটা বিগ সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করছি, ঠিক আছে? তো কি বলবো, আমারও বলতে গেলে আমি একটা মানে কষ্ট বুঝতে পারছি না কি বলবো, কষ্ট কি চাই সারপ্রাইজটা তোমাকে না, সারপ্রাইজ তোমায় আমি দেখাবো না, জাস্ট এর মধ্যেই আছে সারপ্রাইজটা, ঠিক আছে? কিছুই নেই, খালি দেখো এটা জয়মা কালী জুয়েলার্স, জুয়েলার্স মানে বুঝতে পারছো কি হতে পারে, ঠিক আছে? কি শাখা বাদন বানিয়ে দিও বলছিল তাতে ইন ভাই, আমি আমার জন্য কিছু বানাইনি, আমি আছে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি বলছো তুমি আমার জন্য কি জিনিস আনিয়ে দেখি? সিরিয়াসলি দেখি কি বানিয়েছো? বসো তো তুমিতে দাঁড়াচ্ছো, আমি তো আই এম অবাক, কি বানাচ্ছো আই এম অবাক দেখি, আরে কি বানাতে পারি বল, আর বসো না তুমি বসো, কি বানাতে পারি, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, আমার জন্য কি বানাইছো নিজে তুমি থাকো না, আর কি তুমি গেস কর তোমার জন্য কি বানাতে পারি বল, তোমার সব থেকে মানে এতদিন আমাকে এই যে আমরা বিবাহিত লাইফ 7-8 বছর হয়ে গেলো, 7 বছর হয়ে গেলো, তুমি যেটা বলতে অনেকদিন আমার শখ এই অনেককে দেখো তোমার অনেক বন্ধু বান্ধবদের আমার এটা আছে এরকম যদি আমি একটা করতে, আমি একটু তার থেকে কম বানিয়েছি কিন্তু বানিয়েছি, আমি আমার সাধ্যের মধ্যে বানিয়েছি, বিশ্বাস আমি কি করে তুমি বানাবে বানিয়েছি কি করে, তুমি যে আমাকে হাত খরচা দিতে মাঝে মাঝে 100 টাকা 200 টাকা
তারপরে মাঝে মাঝে যখন তুমি যখন তোমার একটু ব্যাচে হান তুমি আমাকে মাঝে মাঝে আসবে 500 টাকা দিয়ে দিতে, আর আমাকে তুমি প্রতিদিনই দাও হাত খরচা 200, 250, 100 যখন দিয়ে পারো। তো সেই টাকাটা আমি এক বছর ধরে জমিয়ে, আর আমার কিছু টাকা আমি যেটা জমিয়েছি পার্সোনালি সেইখান থেকে আমার বন্ধুর দেখো ওই কলার মোটা চেনটা পরে আছে, আমার যদি ওরকম কলাটা বানাতে পারবো সত্যি বলতে তুমি চেন বানিয়েছো বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি আমার জন্য এত টাকা জমালে কি করে না জমালে তো সংসারে উন্নতি হবে না, একটা করে শখ পূরণ করতে পারবো না। না তো অনেক দিনে একটা ইচ্ছে আমি পূরণ করব, নিজে খারাপ লাগে আমি চেনটা নিতে পারবো কেন খারাপ লাগে কেন? আমি তোমাকে নিজে আমি কিছু বানিয়ে দিতে পারি না, তুমি আমার জন্য ইচ্ছে পূরণ করার চেষ্টা করছি আমার সাধ্য মতো। কি হলো আমরা তো অত বড় লোক নই বা তুমিও অত বড় লোক নও যে হট করে ইচ্ছা করলে একটা কিনে নেবে। কষ্ট করে একটা জিনিস বানালে না অনেক মানে সেটা অনেক শান্তি আছে, সুখ আছে। তো আমার খুব ভালো লাগছে, আমি ভাবলাম তুমি মনে করবে। নিজে সকালে মেটাবে না, আমার সকালে তো তুমি মেটাবে। এরকম তুমি যেরকম আমাকে এরকমভাবে ইয়ে করছো, আমি একদিন তোমাকে যখন তোমাকে সাজা বাঁধানো করে দেবে আরও সোনার গয়না করবে, আমিও তোমাকে এরকমভাবে কত যে কিস পাবো তার ঠিক নেই। প্রথম কেউ আমার ঠিক আছে খুব ভালো লাগলো, যাক একটা তো সারপ্রাইজ মানে আমি তোমার জন্য করতে পেরেছি। পারফিউম কেন না কিছু কেন না নিজের কোনো কিছু, ওই জন্য তুমি যখনই জ্বালাই আমাকে এটা এনে দাও সেটা এনে দাও। নিজের খরচা করে বেকার, ওই টাকা খরচা করে তার থেকে জমি একটা যেটা ওই চেন কিনেছে বলে জন্য আমাকে ময়দা আনতে বলেছে। হ্যাঁ আমি জানি আজকে এই মানে একটা গোল কিনে নিয়ে এসেছি, তো এই আনন্দে একটু লুচি খাবো রুমি খাবো, তো ওই জন্য দাদা ঠিক ময়দাটা নিয়ে আসি। মুখটা খুব খারাপ ছিল সত্যি কাজে বসে গেছে, তো মুড ভালো গেছে তো। আমি এখনো বিশ্বাস করতে পারি না তুমি এত টাকা দিয়ে একটা চেন। আমার তো খুব ভালো লাগে মানে আমি একটা জিনিস গাড়ি কেনার সময় আপনি এক সেকেন্ড এই তুমি বানিয়ে দিয়েছো আমাকে, আমি বহু কিছু গিফট দিলে কত ভালো লাগে বলো, ভালো লাগে কিনা বলো, ফিলিংসটা কেমন হচ্ছে, ভালো লাগছে তো? আচ্ছা না এবারে ইয়ে করি অনেক ইয়েতে সংসার হয়েছে, তাহলে গিফটটা দেখো না তুমি নিজেই খোলো, আমি যদি তোমার জন্য ভালোবেসে নিয়ে এসেছি তুমি নিজেই খোলো। জানি না তোমার পছন্দ হবে কিনা, আমার ডিজাইনটা তোমার পছন্দ হবে কিনা জানি না। আমার একটু ভয় ভয় লাগছে যে পছন্দ হবে কিনা। না না তোমার পছন্দ আমার পছন্দ একই, খুব একটা ভারী নেই তো, বললাম তো যে আমার সাধ্য মতন আমি করেছি, অত মোটা হয়তো তোমাকে দিতে পারি।
তুমি যে নিজে ভালোবাসা আমাকে বানিয়ে দিয়েছো এটাই আমার কাছে অনেক। শূন্য হয়ে গেছে, তুমি যে আমাকে বানিয়ে দিয়েছো, আমি তোমাকে মানে ধন্যবাদ দেওয়ার মতন কিছু নেই এখানে। শুনেও শান্তি, কিছু যে দিতে পারলাম না, শুনেও শান্তি। ছোট নাকি চেনের বদলে পদ, মা কি করে আসে এটা, চেনটা কই, এত কষ্ট করে আমি তোমার জন্য চেন বানিয়েছি, চেনটা কই গেল, মা ভুল করে কি তাহলে দিয়ে দিল নাকি বলতো? তুমি কি আমার শেষে পদ পড়বে এই বয়সে এসে? কেমন মানালাম বলে এপ্রিল ফুলটা কেমন লাগবে বলে, পুরো একদম জমকি। তুমি সিরিয়াসলি ভেবে নিয়েছো তো জানতো যারা চেন নিয়ে এসছি? অনেকদিন বলছি একটা চেন বানাও, এটা ঠিক আমি তোমাদেরকে বলে, এটা হয়তো নিছক একটা আমি একটা প্রাঙ্ক করলাম থেকে, কিন্তু আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে যে আমি নিজের টাকাতে ওকে একটা চেন করে দেবো, আজ না হোক দু তিন বছর যদি সময় লাগে তাও আমি ওকে গিফট করবো, এটা আমার সত্যি একটা ইচ্ছে, কিন্তু আজকে সেটা প্রাঙ্কের মাধ্যমে করলাম, সেটা একদম রিয়েল দেখতে পাবে। তো তার জন্য তোমাকে এতটা আমি আঘাত, মানে ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বলবে যে দিদির প্রাঙ্ক সেরা, ঠিক আছে? তো চলো আজকে যে এপ্রিল ফুল ছিল না, এপ্রিল হচ্ছে কথা, আমি শুধু ভাবছি কি করব, এপ্রিল ফুল মানে এপ্রিল ফুল নিজেকে প্রাঙ্ক বয় মনে করে, আর তোমরা বলে দাদা প্রাঙ্ক বয়, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি প্রাঙ্ক দিদি, ঠিক আছে? তো চলো তাহলে, ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কমেন্টে পুরো ঘুরিয়ে দেবে কিরকম লাগলো, ঠিক আছে? তো চলো, কত হচ্ছে এবারে প্র্যাঙ্ক করে একদিন, তো চলো একদিন, তো একদিন করবো, তো একটা প্র্যাঙ্ক করবো, তাহলে লেভেলের প্র্যাঙ্ক করবো, তাহলে ময়দা ময়দা গুলো লুচি মুচি করে খাওয়া, এভাবে চেন দিয়েছো, পদ দিয়েছো আমাদের, পদের জন্য খাওয়া লুচি করে আজকে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, লুচি টুচি করতে হবে, যাই চেন নিয়ে আসলে কি হয়েছে, লুচি খাইয়ে সেলিব্রেট করবো। তো চলো আজকের মধ্যে টাটা।